হ্যালো বন্ধুরা, নমস্কার। এবিএস বাঙালি কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে। লট্টে মাছ, লট্টে মাছ কীভাবে রান্না করব দেখবেন। পুরো এভাবে আস্ত গোটা গোটাই থাকবে, একদমই লট্টে মাছটা ভাঙবে না। তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে লট্টে মাছ নিয়ে নিলাম একটা কড়াইতে। কাঁচাই আমি রান্না করব লট্টে মাছ। দেখতেই পাচ্ছ আমি যতগুলো লট্টে মাছ রান্না করবো নিয়ে নিলাম। এখানে আর্ধেকটা লেবু নিয়ে নিলাম, লেবুকে চিপে রসগুলো দিয়ে দেবো। লেবুর দেখো আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসগুলো দেওয়া হয়ে গেছে, লেবু চিপেছিলাম। এখানে দুটো বিচি পড়েছে লেবুর, আমি ওগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ফেলে দিতে হবে, নাহলে তিতো হয়ে যাবে তরকারিটা, সেই জন্য আমি উঠিয়ে নিচ্ছি। লেবু দিয়ে একটু মাখাবো। দেখতেই পাচ্ছ তোমরা আমি মাখিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি মশলা বাটা। এখানে আমি কয়টা রসুন বেটেছি, একটু আদা বেটেছি, আর আমি জিরে কি ধনিয়া কিছুই দেবো না, কিছুই বাটিনি, একমাত্র আদা রসুন বাটা দিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু জিরা গুঁড়ো দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, আর দিয়ে দেবো কয়টা ছাড়ানো রসুন, আর দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো এখানে কাঁচার সর্ষের তেল অল্প। তোমরা যে যেরকম তেল খেতে ভালোবাসো সেই আন্দাজেই তেলটাকে দেবে। তেলটাকে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ আর কিছু এখানে আমি দেবো না। এবার মাখিয়ে নেবো। দেখতে পাচ্ছ তোমরা আমি মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা আমার মাখানো হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল। তোমরা যেরকম ঝোল খেতে পছন্দ করো সে অনুসারেই দেবে, কেন এগুলো ঝাল রান্না হচ্ছে তো, মানে একটু বেশি জল দিলে ভালো লাগবে না। দিয়ে দিলাম জল, সবগুলো উপকরণই আমি দিয়ে দিয়েছি। চলো তাহলে এবার রান্না করতে হবে। রান্নাটা করে নিই, গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি, তাহলে একটু ফুটুক, তারপর আবার দেখাচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ তোমরা তরকারিটা কি দারুণ ফুটছে। আমি খন্তির সাহায্যে তরকারিটাকে নাড়াবো না, আমি একটা নাকড়া সাহায্যে কড়াইটাকে ঘুরোচ্ছি। দেখো এইভাবে, দেখো তরকারি থেকে আমার অনেকটা ঝোল কমে গেছে। আবারও একটু তরকারিটাকে নাড়িয়ে দেবো, কিন্তু খন্তি দিয়ে একদমই নাড়াবো না, কড়াইটাকে ঘুরিয়ে না ঘুরাবো এভাবে একটা নাকড়া ধরে সাহায্যে। দেখো যার জন্য আমি লেবুটা দিয়েছিলাম, যদি আমি খন্তি দিয়ে নাড়াবো কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, তার জন্য আমি এভাবে নাড়াচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে আমি আবারও তরকারিটাকে একটু নাড়াচাড়া করে দেবো। তরকারিটা আমার একদমই হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, এবার সফট করব। আজকে আমার এই লট্টা মাছের কাঁচা লট্টা মাছ রান্নার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো এখনও সাবস্ক্রাইব করোনি, জলদি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে দেবে। বন্ধুরা এই দেখো পুরো আস্ত আস্ত আছে, একদমই ভাঙেনি মাছগুলো আমার। আমার মতো করে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবে। আজকে এই পর্যন্ত, কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, টেক কেয়ার।